এটা হচ্ছে শার্পের ওভেন, শার্পের ওভেন। এটা হচ্ছে সোলো ওভেন, সোলো ওভেন বলতে এখানে শুধু আপনারা গরম করতে পারবেন। তো এটার মডেলটা আমি আপনাদের দেখাই, এটার মডেল নাম্বার হচ্ছে শার্প, মডেল নাম্বার R-20A0KV। R-20তে বোঝাবে এটা 20 লিটার, 20 লিটার মানে ছোট ছোট, এটাতে শুধু গরম হবে। সোলো মানে সোলো ফ্যানে শুধু গরম হয়। তো এটা হচ্ছে শার্পের ওভেন। শার্প আমরা জানি যে এটা একটা জাপানি ব্র্যান্ড। মোটামুটি এটার দাম কিন্তু 12,500 টাকা, 12,500 টাকা। এটাতে গরম টরম সবই হবে। এই যে দেখেন এখানে সব কিছু আছে, এটা টাইমার, যদি ডিফ্রস্ট করতে চান সেটা করতে পারবেন। এখানে টাইমার টাইমার আছে, ফ্লেমটা মানে এটা হিটটা হবে মিডিয়াম মিডিয়াম, হাই হাই এভাবে আছে। তো এটা খুবই সোজা, এগুলো চালানো খুবই সোজা। এটা জাস্ট একটা আমি ফার্স্ট ইম্প্রেশন ভিডিও দিলাম, যেটা জাস্ট গরম করা, গরম করা যাবে। এই যে এটা একটা লিড, মানে এটা গরম করার আগে এটা ঢাকনা দিতে হবে, দিয়ে গরম করতে হবে আর কি। এটা বাইরে বাজারে কিনতে পাওয়া যায়, এটা আলাদাভাবে কিনে নিতে হবে। এই লুকটা হচ্ছে এমন, এটার কালারটা হচ্ছে ব্ল্যাক। এটা শার্পের সব থেকে ছোট ওভেন, মানে সোলো ওভেনের মধ্যে সব থেকে ছোট ওভেন। এটা জাস্ট গরম করা। হ্যাঁ, এটা কিভাবে গরম করবেন আপনারা, এটা আমি নেক্সট একটা ভিডিও করব, এখানে দেখাবো। তো জাস্ট এটা আমি উপর নিচটা দেখাই দিলাম, যেটা কেমন দেখতে কেমন। এটা কেউ নিলে সুন্দর মতো ব্যবহার করতে পারবে। যেমন স্যামসাং এর গুলা দেখা যায় এখানে টাইমার সেট করা, এরকম করে টিপতে হয়। তো এটা এখানে টিপতে হবে না, এই যে এক, এই যে দিলে চালু হয়ে যাবে, এপাশে দিলে চালু হবে, মানে এই প্রেস করাগুলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। শার্পের ব্যাপার হচ্ছে আপনার প্রেস করতে হবে না, এই যে এখানে 1 2 3, 1 2 3 মিনিটে আপনারা এভাবে দিয়ে দিতে পারবেন। এই যে লেখা আছে 1 2 3 4 5 6, মানে মিনিট, কয় মিনিট আপনারা করবেন। তো শার্প হচ্ছে জাপানি ব্র্যান্ড, এদের জিনিস অনেক মজবুত, অনেক ভালো, স্যামসাংয়ের থেকে ভালো, অন্যান্য যেগুলো ব্র্যান্ড আছে এগুলোর থেকেও ভালো। তো শার্প নিলে নিতে পারেন। মডেল নাম্বারটা আরেকবার বলি, মডেল নাম্বারটা হচ্ছে এই যে এখানে মডেল নাম্বার লেখা থাকবে, এই বক্সেও তো লেখা থাকবে। বক্সটা আমি সরাই দিছি, বক্সটা খুলে নিয়ে এটা যেহেতু এখানে বসাইছি বক্স সরাই দিছি। মডেল নাম্বার R-20A0KV শার্প, এই সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সব কিছু আছে। এটার ইনপুট পাওয়ার হচ্ছে 800 ওয়াট, মানে 800 ওয়াটের এটা টানবে, মানে 800 ওয়াটের ইলেকট্রিসিটি খরচ হবে আর কি, মানে কনজিউম করবে। এই যে মেড ইন চায়না, কিন্তু এটা হচ্ছে মানে যন্ত্রাংশ সব পার্টস সব হচ্ছে জাপানের। এটা আপনার এগুলা এই ওভেনের সাথে আপনার যদি ওয়ালটন সিঙ্গার এগুলো তুলনা করেন তাহলে বুঝবেন যে এটার মেকিং থেকে শুরু করে সব কিছু অনেক ভালো। তো নিলে সবাই শার্প নেওয়ারই ট্রাই করবেন। 12,500 টাকা, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আছে। এটা ঈদ উপলক্ষে বা বিভিন্ন কোনো ভালো কোনো দিন দিবসে এরা ছাড় দেয়, অফার দেয়, তখন কিছু কমে কিনতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট ইম্প্রেশন ভিডিও। এটা কীভাবে চলে, কীভাবে কাজ করে, কীভাবে গরম করে, এটা আমি একটা পরে একটা ভিডিও দেবো।